নানা সংকটে কাঙ্ক্ষিত সেবা মিলছে না খুলনা বিভাগের একমাত্র সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে। রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট, আছে সরঞ্জামের অভাব। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও হয়নি কোনো সমাধান। খুলনা বিভাগের এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটির যাত্রা 1992 সালে। কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা সহ 10 জেলার মাদকাসক্তদের জন্য এটি একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র। খুলনা নগরীর গল্লামারি এলাকায় ভাড়া বাড়িতে চলছে কার্যক্রম। 24 বছর পরও এই কেন্দ্রে বাড়ি নিয়ে চিকিৎসক সহ অন্যান্য লোকবল ও সরঞ্জাম। 16টি পদের 11টি রয়েছে শূন্য, নেই অ্যাম্বুলেন্স ও ল্যাবরেটরি। কোনো অ্যাম্বুলেন্স না থাকায় আমরা তাৎক্ষণিকভাবে রোগীটাকে আনতে পারি না। তারপরে আমাদের ম্যান পাওয়ারও তো কম আছে, যার ফলে রোগী ম্যানেজমেন্টের খুব সমস্যা হয়। জনবল দিলে ভালো হয়, তারপরে আমরা ধরেন একজন নিয়ে আমরা রোগীর কাছে যাইতে পারি না, ওরা আসলে ওই সময় তো ই থাকে। সংশ্লিষ্টদের অভিযোগ, জনবল সংকট ও সরঞ্জামের অভাবের বিষয়ে একাধিকবার জানানো হলেও কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। লোকবল না থাকাতে আমাদের তিনজনের জায়গায় একজন কাজ করছে, 24 ঘন্টা তাকে দেখতে হচ্ছে। রোগী একজন থাকুক আর পাঁচজন থাকুক, সার্ভিসটা তাকে ঠিক দিতে হচ্ছে। তবে দ্রুত এই কেন্দ্রের সংকট নিরসনের আশ্বাস দিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। 13টা পদ শূন্য আছে, নতুন সার্কুলারে হয়তো চলে আসবে আমার যতটুকু আমি জানি। নিজস্ব ভবনের একটা পরিকল্পনা আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।